আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের দেওয়া রুটিন অনুযায়ী তোমরা নিয়মিত ক্লাস করছো। অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপর সিন প্যাসেজের উপর একটি ক্লাস নেব। চলো তাহলে শুরু করা যাক ক্লাসটি। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, একজন মহিলার ছবি। শি ইজ ডুইং সামথিং, অর্থাৎ কিছু একটা করছেন তিনি। সো এখানে দুটো প্রশ্ন আছে যে হুইজ উইমেন ইন দ্য পিকচার, এই ছবিতে মহিলার কে, মহিলাটি কে, অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং, তিনি কি করছেন। তো অ্যান্সারটা হচ্ছে গিয়ে তোমার দ্য উইমেন ইজ এ হোম মেকার। অ্যাকচুয়ালি তার যে কাজের ধরন বা তার যে কাজের যে গতিটা সেটা অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি একজন হোম মেকার, মানে গৃহস্থালী কাজকর্ম করেন। এর মানে কিন্তু এই না যে তিনি একজন কাজের মহিলা, আমি সেটা বলছি না, যিনি কিনা ঘরে কাজ করেন, অর্থাৎ আমরা যাকে হাউস ওয়াইফ বলে থাকি সেটাই হচ্ছে গিয়ে মূলত হোম মেকার। ঘরের মোটামুটি ক্লিনিং অর কুকিং, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওয়াশিং, এভরিথিং যে মহিলা আমাদের ঘরের মধ্যে করে থাকেন তিনি হচ্ছেন আমাদের মা, এবং আমরা কিন্তু মায়ের উপরই ডিপেন্ডেন্ট। উনি যে কাজগুলো করেন সেই কাজের উপর ডিপেন্ড, মানে আমরা কিন্তু বেঁচে আছি। অ্যাকচুয়ালি উনি যদি রান্নাবান্না না করতেন আমরা গিয়ে খাবার পেতাম না, উনি যদি তোমার ক্লিনিং না করতেন আমরা কিন্তু পরিধান করতে পারতাম না কাপড় চোপড়। সো দ্য উইম্যান দ্যাট শি, দ্য উইম্যান হু ওয়ার্কস ফ্রম মর্নিং টু লেট নাইট ইজ আওয়ার মাদার, অ্যান্ড অলসো দ্য হাউস ওয়াইফ অর হোম মেকার অর দ্য ইন এ ওয়ান সেন্স উই ক্যান সে শি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। কারণ উনি মূলত ডিসাইড করেন কী ধরনের কাজ কখন থেকে কখন বা কোন সময়টাতে কোন কাজটা হবে, কোন খাবারটা রেডি হবে, উনি ডিসাইড করেন। ইয়েস ডেফিনেটলি ফাদার ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, উনি সব ডিসিশন মেকার, ডিসিশনও নেবেন, কিন্তু মা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এখানে যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি শি ইজ এ হাউস ওয়াইফ অর এ হোম মেকার। শি ইজ কিপিং, নেক্সট যে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ শি ডুইং, এটার উত্তরটা হচ্ছে শি ইজ কিপিং দ্য হোম নিট অ্যান্ড টাইডি, মানে তিনি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট স্লাইড, উইল গো ফর সেকেন্ড ওয়ান। এখানে আমরা লেসনটা আসলে কোন লেসনটা পড়ব, ওই মহিলাকে দেখার পর বা ওনার কাজকর্ম সম্পর্কে জানার পর আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা আজকে ইউনিট ফোর লেসন সিক্স দ্য হোম মেকার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। সো উই আর গোয়িং টু দ্য সিনোনিমাস ওয়ার্ড অর দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অফ দ্য প্যাসেজ। এখানে কিছু শব্দ আছে, লিভ, ওয়ার্ক, ফাইন্ড, নাম্বার, ইলিটারেট, অ্যালফাবেট। সো এগুলোর সিনোনিম দেওয়া আছে, মানে সমার্থক শব্দ। লিভ অর্থ তো বাস করা আমরা সবাই জানি, তো এটার যদি আমরা ইংরেজি আরেকটা শব্দ ব্যবহার করতে চাই তাহলে আমরা রিসাইড ব্যবহার করতে পারি। ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে কাজ করা, টাস্কটাকেও কিন্তু আমরা কাজ করা ধরে মানে করি, এই শব্দটাই মিনিং করে। ফাইন্ড মানে হচ্ছে গিয়ে খোঁজা, নোটিস হচ্ছে গিয়ে তোমার কোনো কিছু অবজার্ভ করা, মানে কোনো কিছু খেয়াল করা, লক্ষ্য করা। নাম্বার হচ্ছে সংখ্যা, ডিজিটটাও কিন্তু নাম্বার মানে সংখ্যা। ইলিটারেট হচ্ছে মূর্খ, আমরা মূর্খ তাকেই বলি যে কিনা পড়াশোনা জানে না, আনএডুকেটেড। অ্যালফাবেট মানে কালেকশন অফ লেটার্স, দ্যাট মিন্স যারা শব্দ অক্ষরের সমষ্টি যেগুলো, অর্থাৎ বর্ণমালাকে আমরা অ্যালফাবেট বলে থাকি। সো এই ছিল তোমার ওয়ার্ড মিনিং বা সিনোনিমাস যে ওয়ার্ডগুলো। এখন আমরা একটু প্যাসেজের দিকে ঢু মারব, অর্থাৎ প্যাসেজটা সম্পর্কে আমরা একটু জেনে নেব, যে প্যাসেজটা আমরা আজকে পড়ছি দ্য হোম মেকার এটাতে আসলে কি বলা হচ্ছে। সো রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, চলো আমরা ফ্যামিলিটা সম্পর্কে একটু পড়ি। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দিয়ার ডটার্স মিতু এজেড 7 অ্যান্ড নিতু এজেড 5, মানে মিসেস নাজমা এবং মিস্টার জয়নুল, সো দেয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জয়নুল আলী, তারা একটা ছোট্ট গ্রামে তাদের মেয়েদেরকে নিয়ে, মেয়েদের নামও দেওয়া আছে, মিতুর বয়স হচ্ছে 7 বছর এবং আরেকটা মেয়ে হচ্ছে নিতু, তার বয়স হচ্ছে 5 বছর। সো তাদেরকে নিয়ে একটা ছোট্ট গ্রামে তারা বাস করে। জয়নুল ইজ এ কার্পেন্টার, মানে জয়নুল হচ্ছে গিয়ে তোমার একজন রাজমিস্ত্রি, যে কিনা তোমার বিভিন্ন ধরনের আসবাবপত্র বানায়। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স, টেবলস, ফিরা,
লো স্টুল যেটাকে আমরা বলি, আমরা ছোট পিড়ি বলে থাকি বাংলায়, অ্যান্ড আদার ফার্নিচার। তাকে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানোর জন্য গ্রামের মানুষরা ডাকেন, যেমন সে চেয়ার তৈরি করে, টেবিল তৈরি করে, বা ছোট ছোট যে পিড়িগুলো আছে বসার জন্য এবং অন্যান্য যেসব ফার্নিচার আসবাবপত্র সেগুলো বানানোর জন্য সবাই তাকে ভাড়া করে নিয়ে যায়। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক। তাকে কিন্তু ছোট ছোট কাজ, যেগুলো মেরামতের কাজ, সেগুলোর জন্য তাকে খোঁজা হয়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরি ডে, কিন্তু প্রতিদিন যে সে কাজ পায় তা কিন্তু না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। মানে হচ্ছে সে প্রতিদিন যা রোজগার করে সেটাই কিন্তু তার প্রতিদিন চলে যায়, মানে যা আয় তাই বে, এবং তার কিন্তু কোনো সেভিংস নেই। অর্থাৎ সে আজকে যা রোজগার করছে সেটা দিয়ে কোনো মতে কষ্ট করে সে তার দুই মেয়েকে নিয়ে, বউকে নিয়ে খেয়ে পড়ে চলে যাচ্ছে। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট, রেইন অর শাইন। নাজমা কিন্তু সকাল সকাল থেকে একদম রাত অবধি তোমার সব কাজ ঘরের মধ্যে সে করে, এবং সেটা বৃষ্টি হোক বা রোদ হোক, যে সময়ই হোক তাকে কিন্তু ঘরের সব কাজ করতে হয়। Sometimes she sits with Mitu and Nitu. মাঝে মধ্যে সে নিতু এবং মিতুকে নিয়ে বসে, and teaches them Bangla and English alphabets and some numbers. এবং তাদেরকে পড়ায়, বাংলা এবং ইংরেজি বর্ণগুলো আছে সেগুলো পড়ায়, এবং কিছু সংখ্যাও কিন্তু তাদেরকে শেখায়। They do not go to school. তারা কেউই কিন্তু বিদ্যালয়ে যায় না। নাজমা could study only up to class 5. মাত্র 5 বছর বা 5 ক্লাস পর্যন্ত, মানে ক্লাস 5 পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজমা শুধুমাত্র পড়াশোনা করেছে। এবং জয়নুল যে সে কিন্তু ইলিটারেট, মানে সে মূর্খ, সে কোনোই পড়াশোনা করেনি, যেটা আমরা পেয়েছিলাম আনএডুকেটেড। সো হিয়ার ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ফ্যামিলি, জয়নুল অ্যান্ড নাজমা, অর্থাৎ তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এবং তারা খুব কষ্ট করে তাদের দুই মেয়েকে নিয়ে, দুই মেয়ের নাম হচ্ছে মিতু এবং নিতু, একজনের বয়স 7 আরেকজনের বয়স কিন্তু 5, তাদেরকে নিয়ে খুব কষ্ট সৃষ্টি তারা বসবাস করে একটা ছোট্ট গ্রামের মধ্যে। জয়নুল হচ্ছে একজন রাজমিস্ত্রি, সে তাকে মানুষ বিভিন্ন জিনিস আসবাবপত্র বানানোর জন্য ঘরের ভাড়া করে নিয়ে যায়, মানে টাকার বিনিময়ে, এবং তাকে ছোট ছোট মেরামতের যে কাজগুলো সেগুলোও করানো হয়, কিন্তু প্রতিদিন সে কোনো কাজ পায় না। সে খুব কষ্ট করে বউদেরকে, বউ এবং বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করে, এবং নাজমা কিন্তু সকাল থেকে রাত অবধি ঘরে কাজ করে, সেটা রোদ হোক বা বৃষ্টি হোক তাকে সব কাজ করতে হয়। মাঝে মধ্যে সে তার মেয়েদেরকে নিয়ে পড়তে বসে, তাদেরকে বাংলা এবং ইংলিশ অ্যালফাবেট গুলো পড়ায়, মাঝে মধ্যে নাম্বার শেখায়, এবং তারা কেউই বিদ্যালয়ে যায় না, বিকজ হয়তো বা তাদের সেই পরিমাণ মানে অ্যাবিলিটি নেই তাদেরকে পড়ানোর, সেই জন্য হয়তো বা দেয় না। আর হচ্ছে নাজমা মাত্র 5 পর্যন্ত পড়েছে, বাট জয়নুল কোনো পড়াশোনা করেনি। সো এই ছিল আমাদের দ্য হোম মেকার পার্ট 1 এর প্যাসেজটা। এবার আমরা যেটা করব, কিছু প্রশ্ন দেখে নেব, মানে এই এই প্যাসেজ থেকে আমরা কি সব প্রশ্ন পেতে পারি, লাইক হোয়ার ডু নাজমা অ্যান্ড জয়নুল লিভ, তারা কোথায় বসবাস করে নাজমা এবং জয়নুল। আমরা কিন্তু পেয়েছি তারা ছোট্ট গ্রামে বসবাস করে। হু আর মিতু অ্যান্ড নিতু, মিতু এবং নিতুকে, মিতু এবং নিতু হচ্ছে নাজমা এবং জয়নুলের daughters. How old is Mitu? Mitur বয়স কত? 7, কিন্তু নিতুর ছিল 5। এখানে নিতুর বয়সটা জানতে চায়নি, শুধু মিতুরটা জানতে চেয়েছে। সো শি ইজ অর মিতু ইজ 7 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ জয়নুল, মানে জয়নুল কি করে? আমরা পড়েছি জয়নুল ইজ এ কার্পেন্টার। হু টিচার্স মিতু এন্ড নিতু, কে পড়ায় মিতু এবং নিতুকে? তার মায়ে কিন্তু পড়ায়। উত্তরগুলো একটু দেখে নাও, আমি দিয়েছি এখানে নাজমা অ্যান্ড জয়নুল লিভ ইন এ স্মল ভিলেজ, আমরা পেয়েছিলাম মিতু এন্ড নিতু আর নাজমা অ্যান্ড জয়নুলস ডটার্স, জয়নুল এবং নাজমার মেয়েরা। মিতুর বয়স হচ্ছে গিয়ে, মিতু 7 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ টোল্ড অলরেডি। তারপরে জয়নুল ইজ এ কার্পেন্টার, একজন রাজমিস্ত্রি। তারপরে হচ্ছে নাজমা টিচার্স মিতু অ্যান্ড নিতু, অর্থাৎ নাজমাই পড়ায়। দেন দেখো, তোমাদেরকে ট্রু এবং ফলস বলা হচ্ছে। এখানে কিন্তু ট্রু ফলস বলা হয়েছে, কিন্তু ট্রু ফলস এর কোনো বলা হয়নি এরকম যে ফলস হলে কারেক্ট অ্যান্সার দিয়ে, এরকম বলা হয়নি। যদি বলা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে। সো এখানে দেখো, নাজমা ইজ ইলিটারেট, কথাটা কতটুকু সত্য আমরা প্যাসেজ থেকে পড়েছিলাম। নাজমা ইজ ইলিটারেট, নাজমা ইলিটারেট ছিল নাকি জয়নুল ইলিটারেট ছিল? আমি যতটুকু মনে আছে আমার বা পড়েছি, সেটা হচ্ছে গিয়ে জয়নুল ইলিটারেট ছিল, জয়নুল ইজ ইলিটারেট। সো এই কথাটা কিন্তু ফলস, আমরা শুধু ফলস লিখে নেব। নাজমা ইজ এ হোম মেকার, এটা ট্রু, কারণ সে ঘরের কিন্তু ক্লিনিং থেকে শুরু করে সব কাজ একদম দিন থেকে রাত পর্যন্ত করতে থাকে। সো এটা ট্রু। মিতু এন্ড মিতু লার্ন বাংলা এন্ড ইংলিশ অ্যালফাবেট ফ্রম নাজমা, এটাও ট্রু, কারণ সে শুধু অ্যালফাবেটই শিখায় না, সে নাম্বারসও শিখায়। এখানে নাম্বারসের ব্যাপারটা আসেনি যদিও, তারপরেও এই কথাটা কিন্তু সত্য। জয়নুল ইজ এ রিচ ম্যান, এটা ভুল, জয়নুল হচ্ছে গিয়ে পুয়ার ম্যান, কারণ সে কিন্তু অনেক কষ্ট করে, ওই যে হ্যান্ড টু মাউথ, দিন আনা দিন খাওয়া, যা রোজগার করে তাই ব্যয় করে, ওইভাবে সে চলাফেরা করে। সো এটা ফলস। বোথ নাজমা অ্যান্ড জয়নুল কুড স্টাডি আপ টু ক্লাস 5, এটাও ফলস, কারণ আমরা জানি নাজমা ক্লাস 5 পর্যন্ত পড়েছে, জয়নুল পড়েনি। সো এটা কিন্তু
ফলস স্টেটমেন্ট। সো এই ছিল তোমাদের ট্রু ফলস এর উপর। এবার তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বাসায় বসে তোমরা করবে, যেহেতু প্যাসেজটা তোমাদেরকে পড়িয়েছি সেই জন্য। আর নেক্সট দিন আমি হোম মেকার পার্ট টু এর উপর ইনশাল্লাহ তোমাদের প্যাসেজটা দিব, তাহলে আমাদের প্যাসেজটা শেষ হয়ে যাবে বা এই ইউনিটটাও আমরা মোটামুটি এন্ডিং নিয়ে আসতে পারবো। এখানে হোম টাস্কটা তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে রাইট 10 sentences অন হাউ টু কিপ দ্য হোম নিট অ্যান্ড টাইডি, অর্থাৎ কিভাবে তুমি বা কিভাবে ঘর তোমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ওইটার উপর 10টা বাক্য লিখতে বলা হচ্ছে। তুমি 10টা বাক্য লিখবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তুমি কি করতে পারো, তুমি ঘরের সব মেম্বার্সরা মিলে কাজ করতে পারো, বা একজনকে একজনের উপর তোমার আসলে কাজটা দিয়ে দিলে তার জন্য খুব বার্ডেন হয়ে যায়। যদি এরকম হয় যে ঘরে কয়েকজন মেম্বার থাকেন, তাহলে যার যার কাজগুলো যদি আমরা যে মানে সেই সেই ব্যক্তি করে ফেলতে পারি, তাহলে কিন্তু একজনের উপর সেই চাপটা পড়ে না। এখন কথা হচ্ছে কিভাবে হোম নিট অ্যান্ড টাইডি তুমি রাখতে পারো, সেইটার উপর 10টা বাক্য লিখবে। মনে করো এটা একটা প্যারাগ্রাফের মতো, বাট ইউ ক্যান রাইট ইট অন নাম্বার 1 to 10 পর্যন্ত এরকম লিখতে পারো, অথবা জাস্ট 10টা বাক্য দিয়ে একটা প্যাসেজ বা প্যারাগ্রাফের মতো লিখতে পারো। সো দিস ইজ ইওর হোম টাস্ক। আমি আশা করব যে তোমরা হোম টাস্কটা করবে বাসার মধ্যে, আর যদি কোনো প্রবলেম ফেস করো দেন লেট আস নো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট ক্লাসে আমি আরেকটা চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে যদি না বুঝো তাহলে জানাবে অবশ্যই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।